চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুনে গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন। এ নিয়ে ফায়ার সার্ভিসের 10 জন কর্মী মারা গেলেন। ভোররাত 3টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স 22 বছর। এর আগে শনিবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন জানান, গাউসুল আজমের শরীরের 70% পড়ে গেছে, তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুরু থেকেই তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। গাউসুল আজমের বাড়ি যশোরের মনিরামপুর। তার বাবার নাম আজগর আলী। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুনে এ নিয়ে 47 জন প্রাণ হারালেন।